প্রিয় দর্শক, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি এক বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আগামী বছর 2020 সালের দুর্গাপুজো এবং মহালয়ার মধ্যে 35 দিনের ব্যবধান। সাধারণভাবে আমরা জানি মহালয়া হওয়ার 7 দিনের মধ্যেই দুর্গাপুজো হয়, কিন্তু আগামী বছর 35 দিন পর ষষ্ঠী অর্থাৎ 35 দিনের ব্যবধান মহালয়া এবং দুর্গাপুজোর মধ্যে। কেন, এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, কারণ এই যে ঘটনা ঘটছে এর ফলে আমাদের জীবনে কিছু শুভ এবং কিছু অশুভ কী ঘটবে সেই বিষয়েও জানাবো আমি এই ভিডিওতে। এবং আপনাদের বলে দেব, যারা আজকে এই চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং তারপরে যদি মনে করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমরা হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন ভিডিও প্রতিনিয়ত আপলোড করি, তাই যারা ধর্ম নিয়ে চর্চা করতে ভালোবাসেন তাদের জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। অবশ্যই এই বিষয়টি বিস্তারিত আসব, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। মহালয়ার 35 দিন পর 2020 সালে দুর্গাপুজো, মহালয়া পড়েছে 17 সেপ্টেম্বর, আর মহাষষ্ঠী 35 দিন বাদ 22 অক্টোবর। দুটি অমাবস্যা পড়ে যাওয়ায় একই মাসে অর্থাৎ আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়ে যাওয়ায় এই মাসটিকে অতিরিক্ত মাস বা মল মাস বলা হয়। এই কারণে পুজো পিছিয়ে গিয়ে কার্তিক মাসে হতে চলেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস দুই পঞ্জিকামতি এই ঘটনা ঘটেছে। অতীতে কখনো এই ঘটনা ঘটেছে কি না সেই নিয়েও জানিয়ে দেবো বিস্তারিত। তবে আপনাদের এই বিষয়ে বলি, এর ফলে আমাদের জীবনে কিছু খারাপ বা কিছু ভালো প্রভাব পড়তে পারে। কি খারাপ প্রভাব পড়বে জানিয়ে দেব এই ভিডিওতে। সাধারণভাবে মল মাস কি এটি আপনাকে জানতে হবে। কেন এই মাসে কোনো শুভ কাজ করা হয় না, বাংলা ক্যালেন্ডারে বেশ গোলমেলে। অবশ্য পয়লা বৈশাখ, 25শে বৈশাখ প্রভৃতি দিনগুলিতে আমরা বিভিন্ন বিয়ের তারিখ দেখে থাকি। আমাদের দেশে সৌর ও চন্দ্র পদ্ধতি আলাদা করে সন গণনা করা হয়, এবং এই দুটি মিশ্রিতভাবেই আমাদের জীবনের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়ে। সাধারণভাবে বলা হচ্ছে চন্দ্র পদ্ধতিতে মাস গণনা সৌর পদ্ধতিতে মাস গণনার থেকে একদিন কম, আর এই মত অনুযায়ী প্রত্যেক 30 বছর অন্তর দেখা যায় যে অতিরিক্ত 30 দিন বছরে হয়ে যায়। সৌর বছর 365 দিনে এবং চন্দ্র বছর 355 দিনে গণনা করা হলে 12 মাসে এক বছর হয়। চন্দ্রমাস অনুযায়ী সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে, তাই সৌর ও চন্দ্র বছরের সমন্বয়ে প্রতি 3 বছর পর পর যে এক মাস অতিরিক্ত হয়ে থাকে তাকে আমরা মল মাস বা অধিক মাস বলে থাকি। কোনো মাসে 3টি প্রতিপদ তিথি সঞ্চারণ হলেই অর্থাৎ 2টি অমাবস্যা হয় এবং রবি সংক্রান্তি ঘটে না, সেই মাসকে আমরা মল মাস বা অধিক মাস বলি। মল মাস অধিক মাস সাধারণভাবে কোনো প্রকার শুভ ক্রিয়া হয় না, যেমন বিবাহ হয় না, কোনো কর্ম ব্রহ্মযোগ কিছুই করা যায় না, কারণ এই মল মাসটিকে সাধারণভাবে অশুভ বলে ধরে নেওয়া হয়।
কিন্তু বর্তমানে এই সময় বিভিন্ন রকম ক্রিয়া হলেও সাধারণভাবে মলমাস ব্যাপী শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই ব্রত পালন করলে, এই মন্ত্র জপ করলে আপনার জীবনের সমস্যার সমাধান হবে। যারা এই ভিডিও দেখছেন অবশ্যই প্রত্যেককে বলছি, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। মলমাস আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, 2020 সালের যে দুর্গাপুজো তা 35 দিন পর, মহালয়ার 35 দিন পর হবে। আর এই যে 35 দিন যাবে, আমাদের হিন্দু সনাতন ধর্মমতে খুবই অশুভ বলে মেনে নেওয়া হচ্ছে। সাধারণভাবে বলা হয় দেবী পক্ষের সূচনা হলে যা যা ঘটে সবই উত্তম ক্রিয়া হয়, কিন্তু মহালয়া হওয়া যাওয়া মানেই দেবী পক্ষের সূচনা হয়ে যাওয়া। কিন্তু তবুও দেখা যাচ্ছে যে এই 35 দিনের মলমাস অতিবাহিত হওয়ার সময় আমাদের জীবনে খুবই খারাপ প্রভাব পড়তে পারে। তাই প্রত্যেককে জানাচ্ছি সাবধানে থাকতে হবে, আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই নাম জপ করতে হবে। সাধারণভাবে এবছর আমাদের দুর্গাপুজো যেরকম তিথি নিয়ম অনুযায়ী মহালয়ার 7 দিন পরে হলেও আগামী বছর কিন্তু প্রত্যেককে অবাক করে দিয়ে মহালয়ার 35 দিন পর এই দুর্গাপুজো সংগঠিত হচ্ছে। 17 সেপ্টেম্বর মহালয়া হয়ে যাবে অমাবস্যার তিথিতে। অপরদিকে 22 অক্টোবর অর্থাৎ 35 দিন পর অনুষ্ঠিত হবে এই দুর্গাপুজো। আর এই মলমাসে আমরা কোনো প্রকার শুভ ক্রিয়া করতে পারবো না, যেহেতু মলমাস পড়ে গেল। তাই এবারের দুর্গাপুজোর অর্থাৎ 2020 সালের দুর্গাপুজো পুরো এক মাস পিছিয়ে কার্তিক মাসে চলে যায়। সুতরাং বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। আগামী বছর এই রকমই ঘটনা ঘটবে। ভিডিওটি আমরা মূল বক্তব্য এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দেওয়া হয়। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমাদের এছাড়াও আরও কয়েকটি চ্যানেল রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই চ্যানেলগুলি আপনারা ভিজিট করতে পারেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আগামী দিন আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। আমাদের চ্যানেলে বিভিন্ন চ্যানেলের লিংক রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারেন। এছাড়া আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দিই। আমরা বিভিন্ন ধর্ম সংক্রান্ত, বিভিন্ন টোটকা উপাচার সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদের বিষয়গুলি বিশ্বাস হয় অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। এবং আশা করি এই ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না, আমরা অবশ্যই আপনাদের যথাসম্ভব উত্তর দেব। আজ মহাসপ্তমী, মহাসপ্তমীতে আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। ভালোভাবে পুজো কাটান, সবাইকে সুস্থ রাখুন, নিজে ভালো থাকুন, স্বাভাবিক থাকুন এবং প্রতিনিয়ত মায়ের নাম করতে থাকুন। শ্রী শ্রী দুর্গামাতা সহায়, শ্রী শ্রী দুর্গামাতা সহায়, শ্রী শ্রী দুর্গামাতা সহায়।